আমার মেয়ের চোখ গলা অপারেশন করার জন্য প্রথমে সকালবেলা গেছে যে ডাক্তার বললো যে তাহলে আপনারা আসেন 8টার দিকে আমরা অপারেশন করাবো। তো ওরা না আবার বাড়িতে এসে বাড়িতে আসার পরে ওরা রেডি হয়ে পরে আবার গেছে। ওই তো আসার সময় আর কি অ্যাক্সিডেন্ট হয়। ওখানে আমার দুইটা ছেলে একটা মেয়ে আর আমার ওয়াইফ আর শাশুড়ি আর আর খালা শাশুড়ি আছে, খালা শাশুড়ির মেয়ে আছে। এর আমি বিশ্বাস চাই যে মেয়েটা আছে আমারই ভাইজি, সে আছে এখন খুব টাকার প্রয়োজন। আপনারা যদি কেউ পারেন আমার ভাইজিটারে বাঁচানোর জন্য টাকা ব্যবস্থা করেন, আপনাদের কাছে অনুরোধ। প্রশাসনরা টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, তাও এখনো তারা কিছু দেয়নি। আমার ওয়াইফ আসছিল, আমার নাতি ছেলের একটা গলায় টিউমার হয়েছিল, সে টিউমারের জন্য ওই ডাক্তারের কাছে যোগাযোগ করে তাকে তারা রেডি হয়ে সকাল বিকেলে রেডি হয়ে শুনে এসে বিকেলবেলায় তার নিয়ে আমার যাচ্ছিলো, আমার শালি দিয়ে, আমার ওয়াইফ দিয়ে, আমার মায়ের দিয়ে, নাতি মেয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলো আর কি। বাসের তো পিছন থেকে এসে বাসে নাকি ধাক্কা মেরে তাকে চাওয়া দিয়েছে। তো আমি তো এর জন্য অবশ্যই আমি বিশ্বাস চাই, আমার সুস্থ বিশ্বাস চাই। যেখানে স্পিড ব্রেকার যেখানে রয়েছে সেখানে কী করে একটা গাড়ির উপরে উঠে দেয়? খুব বিচার হওয়া উচিত, ভালো একটা বিচার হওয়া উচিত, কিন্তু হয় না, এই দেশে হয় না। ওরা আন্দোলন করে সেটা মাফ পেয়ে যায়, একটুতে একটু এলে সরকারের কাছে আন্দোলন করে সরকার ভয়ে সেটা মাফ করে দেয়। ওদের হয় ফাঁসি হওয়া উচিত, এরকম ঘটনা যে ঘটাবে তা না, এদের যাবজ্জীবন হওয়া উচিত, ভয় আর কেউ করবে না। বহু আন্দোলন তো হলো এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে, কই কোনো রকম সুরাহা কিছুই হলো না। আর কি বলবো, বলার কিছু নেই। আমার ভাগ্নি গেছে, দুটো ভাগ্নি একসাথে গেছে, এখানে জানাজা পড়ায় আর এক জায়গায় যাবো জানাজা পড়াইতে। এর কষ্ট আর কি আছে, সাথে বাচ্চা চলে গেছে, এর সে কোনো কষ্ট আছে? এই পাঁচজন বাদে বাইরে আরও দুজন মারা গেছে আমরা জানতে পারছি। আমাদের পাশের গ্রামেই গুতুরাপুর গ্রাম, ওখানে ইজি বাইক যে চালক ছিল উনি মারা গেছে, ওনার বউ শুনছি যে 4 মাসের অন্তঃসত্ত্বা আর কি। আর একজন মারা গেছে মোটর সাইকেলে, ওখানে দাঁড়াই ছিল ওই লোকটাও জায়গায় মারা গেছে আর কি। মোট 7 জন লোক মারা গেছে নাই, এইভাবে একসাথে এতগুলো তাজা প্রাণ জোরে যায় নাই। এর জন্য আমরা সকলে মর্মাহত, সকলেই এই ইউনিয়নবাসী আমরা চাই যে এই যে যারা গাড়ি চালায়, এরা গাড়ি চালানোর সময় এরা কোনো দেখে শুনে কোনো নিয়ন্ত্রণ করে গাড়ি চালায়নি। আমি চাই এই যারা এই গাড়ি চালক আছে এদের যেন এদের কারণে কিন্তু কদ প্রাণগুলো ঝরে। আমি চাই এদের সুষ্ঠু বিচার হয়ে যেন সড়কে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। আমি এটা প্রশাসনের কাছে আমি দৃষ্টি আহ্বান করছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি একটা সার্বিক সহযোগিতা করার জন্য আপনার চেষ্টা করব। এখন কথা হয়েছে যে আমি কোথায় যাচ্ছি অন্যরকমভাবে, বুঝছেন? কারণ আপনার বুঝে বুঝে দেখেন তা চলে গেছে, আমার যা যা তা চলে গেছে, আমি তার দাবি করে কী করবেন? আমার সেটা কী করবো?